হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের কিছু বিখ্যাত গুহা নিয়ে যেগুলি আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে তো প্রথম প্রশ্ন হল অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে তো অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রে অজন্তা গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত তো ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে ভীমবেটকা গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বারাবার গুহা কোন রাজ্যে অবস্থিত বারাবার গুহা কোন রাজ্যে অবস্থিত তো তোমরা এখানে দেখো এই প্রশ্নটি এবারে এমটিএস পরীক্ষায় এসেছিল তো বারাবার গুহা বিহারে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার বিহারে বারাবার গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো গুহা কোন রাজ্যে অবস্থিত গুহা কোন রাজ্যে অবস্থিত তো ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এই ইলোরা গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন এলিফ্যান্টাগুহা বা হাতিগুহা কোন রাজ্যে অবস্থিত এলিফ্যান্টা গুহা বা হাতিগুহা কোন রাজ্যে অবস্থিত তো এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রে অবস্থিত নেক্সট প্রশ্ন বাঘগুহা কোন রাজ্যে অবস্থিত বাঘগুহা কোন রাজ্যে অবস্থিত সো এই প্রশ্নটিও এবারে এমটিএস পরীক্ষা এসেছে তো বাঘগুহা মধ্যপ্রদেশে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার মধ্যপ্রদেশে বাঘগুহা অবস্থিত নেক্সট প্রশ্ন কোটেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত কোটেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত তো কোটেশ্বর গুহা উত্তরাখণ্ডে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার উত্তরাখণ্ডে কোটেশ্বর গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বাদামি গুহা কোন রাজ্যে অবস্থিত তো বাদামি গুহা কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশান ডি হলো রাইট অ্যান্সার কর্ণাটকে বাদামি গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত অমরনাথ গুহা কোন রাজ্যে অবস্থিত তো অমরনাথ গুহা জম্মু ও কাশ্মীরে অবস্থিত অপশান এ হল রাইট অ্যান্সার জম্মু ও কাশ্মীরে অমরনাথ গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন উদয়গিরি ও খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহা কোন রাজ্যে অবস্থিত তো উদয়গিরি ও খণ্ডগিরি গুহা উড়িষ্যাতে অবস্থিত অপশান সি হল রাইট অ্যান্সার উড়িষ্যাতে অবস্থিত নেক্সট প্রশ্ন গুহা কোন রাজ্যে অবস্থিত বোড়াগুহা কোন রাজ্যে অবস্থিত তো বোরাগুহা অন্ধ্রপ্রদেশে অবস্থিত অপশান ডি হল রাইট অ্যান্সার অন্ধ্রপ্রদেশে বোরাগুহা অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো বরাহা গুহা কোন রাজ্যে অবস্থিত বরাহা গুহা কোন রাজ্যে অবস্থিত তো বরাহা গুহা তামিলনাড়ুতে অবস্থিত অপশান বি হল রাইট অ্যান্সার তামিলনাড়ুতে বরাহা গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন জগিমারা গুহা কোন রাজ্যে অবস্থিত জগিমারা গুহা কোন রাজ্যে অবস্থিত তো এটি সঠিক উত্তরটি হলো অপশান এ অর্থাৎ ছত্রিশগড় তো ছত্রিশগড়ে জগিমারা গুহা অবস্থিত তো বন্ধুরা এখানেই বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ডুঙ্গেশ্বরী গুহা কোন রাজ্যে অবস্থিত ডুঙ্গেশ্বরী গুহা কোন রাজ্যে অবস্থিত তো ডুঙ্গেশ্বরী গুহা বিহারে অবস্থিত অপশান সি হলো রাইট অ্যান্সার বিহারে ডুঙ্গেশ্বরী গুহা অবস্থিত নেক্সট প্রশ্ন গুহা কোন রাজ্যে অবস্থিত গুহা কোন রাজ্যে অবস্থিত তো টাবগুহা হিমাচল প্রদেশে অবস্থিত অপশান বি হলো রাইট অ্যান্সার হিমাচল প্রদেশ নেক্সট প্রশ্ন এবং এটি হলো আজকের শেষ প্রশ্ন পাতালেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত পাতালেশ্বর গুহা কোন রাজ্যে অবস্থিত তো পাতালেশ্বর গুহা মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত অপশান এ হলো রাইট অ্যান্সার মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন ডিপ্রেস করে দেবে